আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থেকে প্রত্যয় টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন। আজকে আরেকটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে যারা এখন পর্যন্ত প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, দয়া করে প্রত্যয় টিভি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল। সুন্দর করে গুছিয়ে না বলাটাও একটা আর্ট, তবে এই না বলাটা আবার শিশুরা নেয় একদম অন্যভাবে। শিশুরা সাধারণত না শুনতে পছন্দ করে না, প্রায় সময় দেখা যায় তাদেরকে যে কাজটি করতে বারণ করা হয় তারা সেই কাজটি বেশি করে করতে চায়। এসব ক্ষেত্রে চেষ্টা করুন নেতিবাচক শব্দের পরিবর্তে ইতিবাচক শব্দ ব্যবহার করতে। আজ আমরা কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো নিয়মিত করার মাধ্যমে আপনি আপনার শিশুকে বিরত রাখতে পারেন আপনার অপছন্দের কাজ করা থেকে, আর পাশাপাশি আপনার সাথে তার সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠবে। তো চলুন জেনে নেওয়া যাক নেতিবাচক শব্দের পরিবর্তে কিভাবে আমরা ইতিবাচক শব্দকে ব্যবহার করতে পারি। তার প্রথম উপায়টি হচ্ছে সরাসরি না বলা থেকে বিরত থাকুন। শিশুকে সরাসরি না বলা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। আপনি যা চাচ্ছেন না সেটি নাবোধক কোনো কথার পরিবর্তে ঘুরিয়ে অন্যভাবে বলতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি আপনার বাচ্চাকে ড্রয়িং রুমে খেলতে মানা করতে চান, তাহলে না তুমি এখানে খেলো না এর পরিবর্তে তুমি বাইরে গিয়ে খেলো ব্যবহার করতে পারেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে তাদেরকে সবসময় অপশন দিন। সে যদি অহেতুক বায়না করে তাহলে তাকে বুঝিয়ে বলুন যে কেন তার চাওয়া অহেতুক, অথবা বলুন আপনি তাকে তার পছন্দের জিনিসটি দিবেন কিন্তু এখন উপযুক্ত সময় নয়। বাচ্চারা কখনোই কোনো নিয়ম বা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে চায় না, তাই যখনই আপনি তাদেরকে কোনো কিছুতে বাধা দিতে যাবেন তারা ধরেই নিবে যে আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এমত অবস্থায় তাদেরকেই নির্ধারণ করতে দিন, যদি সে এখনই চায় তাহলে কম পাবে, আর যদি কিছুক্ষণ অপেক্ষা করে তাহলে বেশি পাবে। তাহলে সে কোনটা করতে চায়? যেমন আপনি আপনার শিশুকে জিজ্ঞেস করতে পারেন, আজ দুপুরে তুমি কী খাবে, মাছ নাকি ডিম? আজ দুপুরে কী খাবে বললে হয়তো আপনার শিশু বলতো বার্গার খাবো, তাকে আপনি অপশন দিচ্ছেন কিন্তু পুরোপুরি তার উপর মতামত দেওয়াটাও ছেড়ে দিচ্ছেন না। এতে তার নিজের মনে হবে সে নিজেই নিজের খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটাও বুঝতে পারবে যে অনেক ব্যাপারে আমি মতামত দিতে পারলেও সব ব্যাপার না, তাই অপশন দেওয়াটাও একটু সুন্দর করে চিন্তা করে দিন। তৃতীয় উপায় হচ্ছে মনোযোগ অন্যদিকে সরিয়ে দিবেন। অনেক সময় বাচ্চারা এমন কিছু চেয়ে বসে যা তাদেরকে দেয়া সম্ভব নয়, সেক্ষেত্রে সরাসরি না বলে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। বাচ্চারা খুব তাড়াতাড়ি যে কোনো ব্যাপারে ভুলে যেতে পারে, এই বিষয়টিকে আপনি কাজে লাগাতে পারেন। এই কাজটি অনেক ছোটবেলা থেকেই আয়ত্তে আনতে হবে। যেমন আপনার 2 থেকে 3 বছর বয়সের বাচ্চা হয়তো আপনার প্রয়োজনীয় একটি কাগজ নিয়ে নিতে চাচ্ছে, তখন আপনি সেই কাগজটি না দিয়ে অন্য একটি কাগজ দিয়ে তাকে কাগজের প্লেন বানিয়ে দিতে পারেন, এতে তার মনোযোগ অন্যদিকে সরে যাবে। চতুর্থ উপায় হচ্ছে বাচ্চাকে দেয়া যাবে না এমন জিনিস তার হাতের নাগালের বাইরে রাখবেন। বাবা মা হিসেবে আপনি জানেন কোন কোন কাজ করার জন্য আপনার বাচ্চাকে আপনার বারবার মানা করতে হয়। বারবার মানা করতে যেমন আপনার ভালো লাগে না, তেমনি বাচ্চাদের শুনতে ভালো লাগে না, তাই সবচেয়ে শ্রেয় কাজ হচ্ছে সেই জিনিসগুলি বাচ্চাদের হাতের নাগালের বাইরেই রাখুন, দূরে সরিয়ে রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন এসব ক্ষেত্রে। পঞ্চম উপায়টি হচ্ছে ছোটোখাটো যেসব ব্যাপারে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সেসব কিছু শিশুকে করতে দেওয়াটাই ভালো। বাচ্চাদের কাছ থেকে আশা করতে করতে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ওরা আসলে বাচ্চা, সবসময় নিয়মের মাঝে থাকবে না ওরা। ছোটোখাটো যেসব ব্যাপার এড়ানো সম্ভব তা এড়িয়ে যাওয়াটাই শ্রেয়, কারণ তাকে মানা করার আরও অনেক জায়গা আছে। মাঝে মাঝে ওর মতামতের গুরুত্ব দিন, ওর চাওয়াটাকে প্রাধান্য দিন, তবেই অন্য সময় মানা করার গুরুত্ব সে বুঝতে পারবে। সে জানবে বা বুঝতে পারবে যে যে কাজে তাকে যখন না করা হচ্ছে তা করাটা আসলেই ভালো না। ষষ্ঠ উপায়টি হচ্ছে সুন্দর করে গুছিয়ে না বলা। হ্যাঁ, মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়তে হতে পারে যেখানে না বলা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না, সেক্ষেত্রে না বলবেন কিন্তু একটু অন্যভাবে। যেমন, না তুমি ওটা ছোঁবে না, এর পরিবর্তে একটু নরম গলায় বলুন, না বাবা প্লিজ তুমি ওটাতে হাত দিও না। আর কথাটি আপনার শিশু যখন মেনে নিবে তখন তাকে সুন্দর করে প্রশংসা বা আদর করে উৎসাহিত করুন। যদি সে কথা শুনে তাহলে বলবেন, এই তো এই জন্যই তো আম্মু আব্বু তোমাকে এত ভালোবাসে, কারণ তুমি কথা শোনো।
সপ্তম উপায়টি হচ্ছে যুক্তির মাধ্যমে বুঝিয়ে বলা। মনে রাখবেন, এই বয়সী শিশুকে যেটা সরাসরি না বলবেন সেটার প্রতি তার আগ্রহ আরও তীব্র হবে। আপনি যদি কোনো বিষয়ে না বলতে চান তাহলে অবশ্যই কেন না বলছেন তাকে যুক্তি দিয়ে বুঝাবেন। যদি মনে করেন সে আপনার কথা শুনছে না বা বুঝতে পারছে না, হতাশ হবেন না। শিশুকে যুক্তি দিয়ে বুঝাতে গেলে অনেক সময়ে অভিভাবকরা ধৈর্যহারা হয়ে যায়। মনে রাখবেন, এভাবে যুক্তির মাধ্যমে বুঝালেই আপনার শিশুর মাঝে সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে। একটু বড় হয়ে সে যখন কোনো কাজ করার ব্যাপারে আপনার কাছে অনুমতি চাইতে আসবে, তখন নিজেই কাজের পজিটিভ আর নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে যুক্তি দাঁড় করাবে এবং যে কাজটি করা ভালো বা উচিত শুধু সেটি নিয়েই সে আপনার কাছে আসবে। অযৌক্তিক এবং ক্ষতিকর কাজ করা থেকে নিজে বিরত থাকবে। নিজের ছোটবেলার কথা ভাবুন, আপনি কিভাবে কি বললে মানতেন সেটি চেষ্টা করুন। দিন শেষে সে তো আপনার সন্তান, আপনার উপর যে টেকনিক খাটার কথা সেটি তার উপরেও খাটবে বলে আশা করা যায়। তাই পরবর্তী জীবনে ভালো কথা ভেবেই এই উপায়গুলো মেনে চলার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি এই বিষয়গুলো আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আর বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়নজোড়ার সন্তান, আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।